আবুল খায়ের লিখেছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে বাঙালিদের উত্তেজনা উন্মাদনা, দুই দলের সমর্থকদের একে অপরকে কটাক্ষ, ক্ষেত্রবিশেষে হাতাহাতি, এসব সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। ভাই আবুল খায়ের, এ বিষয়ে আমাদের উন্মাদনা যে চরম সীমা অতিক্রম করে চলে গেছে এবং বাংলাদেশে মানুষ আমাদের যে শত শত নিজেদের ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত এবং কর্তব্য, এমনকি আমাদের সমাজে প্রচুর বেকার মানুষ আছেন যারা এই উন্মাদনায় লিপ্ত, প্রচুর মানুষ আছেন যাদের পারিবারিক দায় দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারছেন না, সময়ের স্বল্পতার কারণে অথবা অন্যান্য ব্যস্ততার কারণে তারা অনেক এই ধরনের উন্মাদনায় গা বাড়াচ্ছে, গা ভাসাচ্ছেন। ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক বা অন্য কোনো দেশ হোক, এই দেশগুলোর খেলা সাথে যারা জড়িত আছে এটা কর্পোরেট দুনিয়ার ব্যবসায়ীদের বড় ধরনের ব্যবসায়িক ডিল, দুনিয়ার মানুষকে উন্মাদনার মধ্যে বোধ করে তারা তাদের ফায়দা হাসিল করছে, যারা খেলছে তারা লাভবান হচ্ছে, যারা হারছে তাদেরও লাভ থেকে খালি নয়, আর যারা এটার আয়োজন করছে বা বিভিন্ন পক্ষের সাথে জড়িত তাদের প্রত্যেকের স্বার্থ কমবেশের সাথে জড়িত আছে। একজন মুসলমান, একজন বিবেকবান মানুষ এ ধরনের বিষয় আসয়ে নিজেকে আপনার ব্যস্ত রেখে নিজের ইমান, আমল, নিজের আখেরাত এগুলোকে ধ্বংস করে বহু গুণা আছে, যেমন চোখের গুণা থেকে বেঁচে থাকার উপায় নেই বললে চলে। এ ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে একজন ইমানদার কোনো অবস্থাতে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে পারেন না, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এ ধরনের উন্মাদনা থেকে আমাদের জাতিকে, আমাদের দেশের মানুষকে আল্লাহ তালা রক্ষা করুন। এটি অর্থহীন উন্মাদনা, আপনি কেন খুশি হচ্ছেন, তাদের কেউ জিতলো, কেউ হারলো, কেউ গোল দিল, কেউ গোল খেলো, তাতে আপনার কী আসে যায়, এই ছোট প্রশ্নটুকু নিজের বিবেককে করার মতো ফুরসত আমাদের নেই। এবং এগুলোর কারণে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় তাহলে আমাদের ইমানের ধার কমে যায়, দুনিয়ার এত তুচ্ছাতে তুচ্ছ বিষয় নিয়ে আমরা সিরিয়াস হয়ে যাই এবং সেটা মারামারি হাতাহাতি পর্যন্ত যায়, অথচ আখেরাতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে পড়ে আছে যেগুলোর ব্যাপারে আমরা এখন স্পর্শ পর্যন্ত করতে পারিনি, আমরা অনেক পিছিয়ে আছি। একজন আখেরাতে বিশ্বাসী মানুষ কখনো এ ধরনের উন্মাদনায় গা ভাসাতে পারে না এবং তার জন্য এটি জায়েজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।